নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরম করুণা পরম জ্যোতির চমৎকার শুনব। আমি ব্যাঙ্গালোর থেকে শ্রেয়া উল্লাস বলছি। আমার কলেজের ক্রীড়া দিবসের ঠিক আগের দিন অনুশীলন করার সময় আমি হঠাৎ পড়ে যাই। আমার দুটো পায়ই মারাত্মকভাবে আঘাত পায় এবং অনবরত রক্ত ঝরতে থাকে। কলেজে আমার বিভাগকে আমি প্রতিনিধিত্ব করছিলাম, ফলে কোনো কারণেই সেই ক্রীড়া দিবসে অনুপস্থিত হতে চাইনি। কিন্তু অনুষ্ঠানের দিন আমার সারা শরীরে ভয়ানক ব্যথা, দুই পা এক ইঞ্চিও নাড়াতে পারছিলাম না। তারপরেও কোনোভাবে জোর করে খেলার মাঠে পৌঁছে যাই। আমি নিরন্তর শ্রী পরম জ্যোতির কাছে প্রার্থনা করে চলছিলাম এবং জয় বলে প্রার্থনা করছিলাম। ডাক্তার আম্মা ভগবানকে আমায় সুস্থ করার জন্য অনুরোধ নিবেদন করছিলাম। প্রথম খেলাটি শুরু হয়, সেটি ছিল লং জাম্প। আমি জয় বলে প্রার্থনা জপ করে দৌড়াতে লাগলাম। তখন আমার পা সম্পূর্ণ অসার, কিন্তু এরপর যখন লাফ দিলাম তা যেন সম্পূর্ণ অনায়াসে ঘটে গেল। মনে হলো কেউ যেন আমাকে মাটির থেকে তুলে নিলেন আর আমি বাতাসে উড়ে গেলাম। খেলা শেষ হওয়ার পর ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। কি অভূতপূর্ব ঘটনা, কি চরম বিস্ময়! আমি লং জাম্প ইভেন্টে একটি স্বর্ণপদক অর্জন করেছি। আপনাকে অনেক ধন্যবাদ শ্রী পরম জ্যোতি। জয় বলো ডাক্তার আম্মা ভগবানের জয়। আপনাকে অত্যন্ত ভালোবাসি হে শ্রী পরম জ্যোতি।